বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আমি চলে এসেছি আমারই বাড়ির ছোট্ট জিম রুমে। এখন ঘড়িতে সময় সকাল 7টা। আমি একটু হাঁটাহাঁটি করব, এক্সারসাইজ করব, সেই জন্যই এসেছি। তো আমি একটু আপনাদের সঙ্গে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিই। আর কালকে যে আমার গাড়ির যে ভিডিওটা বানিয়েছিলাম, গাড়ির বিষয়ে যে তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছিল পুরনো গাড়ি কিনে, সেই ভিডিওটা তো আপনারা খুব ভালোভাবেই দেখেছেন। আমি সেটা অডিয়েন্স রিটেনশন দেখেই বুঝতে পেরেছি, মানে ওয়াচ টাইম আর কি, খুব ভালো ওয়াচ টাইম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, 26 মিনিট 30 সেকেন্ডের ভিডিও, মানে ভাবা যায় না, বড় বড় ইউটিউবাররাও বানাবে না, মানে অতক্ষণ মানুষের ধৈর্য থাকা একদমই অস্বাভাবিক। কিন্তু আমিও ভিডিওটা আপলোড করার মুহূর্তেও হয়েছিলাম যে কেটে কেটে ছোটো করে দিই, কিন্তু লাস্টে মনে হলো না, দিয়েই দিই, আমি তো আমার চ্যানেলের কথা ভাবছি না। আপনারা যদি ভিডিওটা দেখেন, যদি আপনাদের কিছুটা হলেও আমার এই ভিডিও থেকে অভিজ্ঞতা হয়, কোনো অংশ বাদ চলে গেলে হয়তো কিছু বিষয় অজানা থেকে যাবে, সেই জন্য আমি পুরো ভিডিওটাই লাস্টে দিয়ে দিলাম। কিন্তু সত্যি বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে দেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। যাই হোক, আপনারা আমার যে এই বকবকানি শোনেন, এটাও আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা তো হাঁটি, মর্নিং ওয়াক করি, ট্রেডমিলে ছুটি, এক্সারসাইজ করি, কিন্তু আমাদের তো অবশ্যই জুতো পরতে হয়। জুতো মানে স্পোর্টস শু, যেই জুতো পরে হাঁটাহাঁটি, ছোটাছুটি এগুলো খুব ভালোভাবে করা যায়। সেই বিষয়ে একটু দু চার কথা বলে দিচ্ছি, আমার যা অভিজ্ঞতা হয়েছে আর কি। আমি যখন প্রথম হাঁটতে শুরু করি, তখন আমার তো তার আগে হাঁটার অভ্যেস ছিল না খুব বেশি, তো খুব বেশি হাঁটলে কি হয় সেটা আমি জানতাম না তখন। কিন্তু হাঁটতে হবে, আর শরীর ভারী হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, নানান রকম শারীরিক সমস্যাও আসছে, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, তারপরে সুগার, প্রেশার, এগুলো সবই ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। তখন আমি নিরুপায় হয়ে হাঁটা শুরু করলাম, তো তখন সাধারণ জুতো পরেই হাঁটতে আরম্ভ করলাম, ওই সাধারণ যে স্পোর্টস শু থাকে সেইগুলো পরে। অত তো হাঁটি না কোনোদিনও, সেই জন্য স্পোর্টস শুয়ের যে কিছু ব্যাপার আছে সেগুলো বুঝতাম না। তো দু একদিন হাঁটার পরে দেখলাম গোড়ালি ব্যথা হতে শুরু করল, পায়ের গোড়ালিটা খুব ব্যথা হয়ে যেত কিছুক্ষণ হাঁটার পরে, আর তারপরে সেই ব্যথা সারাদিনই থাকতো, পরের দিন হাঁটতেও কষ্ট হতো। আরও একটা জিনিস দেখলাম যে পায়ের আঙুলগুলো ফোসকা পড়ে যেত, মানে ধরুন কোড়ে আঙুল তার পাশের আঙুলের ফাঁকে ঘর্ষণে ঘর্ষণে একদম জ্বালা করত। তো আমি তখন আমার এক বন্ধু, তো আমারই বিজনেস সামলায়, বন্ধু মানে বন্ধু ভাই সব, ওকে নিয়ে একটা ভিডিও বানাবো, ওর নাম গোপি, ও খুব ভালো ছেলে, মানে আমার ছোটোবেলার বন্ধু, মানে ছায়াও জানেন তো, আপনি যেখানেই যাবেন ছায়া যেমন আপনার সঙ্গে সঙ্গে যায়, আমার বন্ধুটা ছিল না আছে, আমার বন্ধুটা ঠিক সেরকম। এখনও ওকে ছাড়া আমি অচল, এতটা খুব ভালো ছেলে, একদিন আলাপ করাবো, ওর নাম গোপী চক্রবর্তী। ও বর্তমানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ফুটবলের গেম সেক্রেটারি, তো বুঝতেই পারছেন খুব ভালো ছেলে, একদম সৎ, নির্ভীক, অনেস্ট যাকে বলে, ওই আমার বিজনেস
ছোটখাটো যতটুকুই করি অনেকটাই দেখ। ওকে ছেড়ে আমি নিশ্চিন্ত, এরকম বন্ধু মানে ভাগ্য করে মেলে। যাই হোক, একটা ভিডিও বানাবো আর ওর মেয়েকে ও খুব ভালো ট্রেনিং দিচ্ছে। ওর মেয়ে ব্যাডমিন্টনে একটা ভালো র্যাঙ্ক করে আছে, বয়স যদিও খুবই ছোট 13 বছর, কিন্তু ও দেখবেন একদিন আমাদের বাংলার হয়তো আর 6 মাস পরেই খেলবে, আর ইন্ডিয়ার হয়েও খেলবে, আশা আছে। খুব ভালো মেয়ে, ওর নাম স্বাগতা, স্বাগতা চক্রবর্তী। ভালো ভালো জায়গায় খেলে অনেক প্রাইজও পেয়েছে এবং অনেক র্যাঙ্কগুলো ওপরের দিকে উঠে এসেছে। ওর মেয়েকে নিয়ে একটা ভিডিও বানাবো, খুব ভালো মেয়ে। আমার খুব ইচ্ছা আছে এগুলো সব করবো। যাই হোক, আমি যে বিষয়ে কথা বলছিলাম জুতোর ব্যাপারে, স্পোর্টস শু, স্পোর্টস শু হাঁটতে গেলে কী পরতে হবে। আমার তো পায়ে ভীষণ ব্যথা হতো, গোড়ালি ব্যথা হতো, আর ও যেহেতু আমার বন্ধু খেলাধুলার জগতে রয়েছে, ও আমাকে তখন বললো দাঁড়া তোকে ব্যবস্থা করে দিচ্ছি, গোড়ালি ব্যথা তো। আমি বললাম হ্যাঁ। ও আমাকে দেখলাম সেদিনই সন্ধ্যেবেলায় আমাকে একটা জিনিস এনেছিল, এই যে বন্ধুরা দুটো জুতো, জুতোটা পরার আগে মোজা পরে গোড়ালির ভেতরে ঢুকিয়ে দিতে হবে, একদম গোড়ালির ভেতরে ঢুকিয়ে ঠিক গোড়ালিটা দেখে বুঝতে পারছেন তো, গোড়ালিটা একদম এখানেই থাকবে। তো এটা খুব নরম, একদম সিলিকন, দেখুন দেখুন বুঝতে পারছেন, সিলিকন একদম পুরো নরম। যাই হোক, এটা গোড়া জুতোর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম জুতোর ভেতরে ঢুকিয়ে ঘোড়া নিতে ঢুকিয়ে তারপরে জুতোটা পরে নিলে আপনার গোড়ালি ব্যথা কমে যাবে, গোড়ালি ব্যথাটা আর হবে না। আমি এই এটা জুতোতে লাগিয়ে যখন হাঁটতে শুরু করলাম দেখলাম ধীরে ধীরে আমার এক দুদিনেই গোড়ালি ব্যথা পুরো চলে গেল। আসলে মেন দরকার হচ্ছে জুতোর কুশন, জুতোর নিচে যার উপরে পাটা আমাদের থাকে, সেই কুশন যত ভালো হবে তত কিন্তু আপনার পা কমফোর্ট থাকবে, পায়ে চোট লাগবে না। আর আমাদের পায়ে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের এন্ডিং আছে, ওইগুলো কিন্তু আঘাত পায়, ওখান থেকেও ব্যথা হয়। সেই জন্য যে কোনো জুতোই আপনারা যখন পরবেন কুশনটা দেখে নেবেন নিচে যার উপর আপনার পা থাকবে জুতোর ভেতরকার। তো আমি ব্যাপারটা বুঝিনি, ও যখন আমাকে দিল আমি পরে তো আমি একদম মন্ত্রমুগ্ধ মতো ফল হলো। তারপর থেকে এটা আমি দীর্ঘদিন এটা পরেই আমি হেঁটেছি। আসলে কি হয়েছিল, আমার ওই জুতোর কুশন ভালো ছিল না, গোড়ালিটা যেখানে থাকতো পুরো পায়ের পাতা গোড়ালি যেখানে থাকতো সেই কুশনই ভালো ছিল না, সেই জন্য ওই স্টেপ ফেলার সময় গলায় ধাক্কা লেগে লেগে পায়ের গোড়ালি ব্যথা হতো, এইটা দিয়ে হাঁটার জন্য সেই ব্যথা আমার বন্ধ হয়ে গেছিল। এটা খুব ভালো একটা জিনিস, আপনাদেরও যদি এরকম হাঁটতে গিয়ে ব্যথা হয় এটা কিনে নেবেন, স্পোর্টসের দোকানেই পেয়ে যাবেন, অনলাইন থেকেও আনাতে পারেন, স্পোর্টসের দোকানে দেখে কিনে নেবেন। আর এর বাক্সটা আমি ফেলিনি, বক্সটা রয়েছে, দেখে নিন একটু, দেখতে পাচ্ছেন টেনর, এটা এটা হচ্ছে টেনর কোম্পানিটার নাম। তো এই অনেক রকম কোম্পানি পাওয়া যায়, আমি কিন্তু এই কোম্পানির অ্যাড দিচ্ছি না, এটা অনেক রকম কোম্পানির পাওয়া যায়, যেটা ভালো হবে নিয়ে নেবেন। আপনার জিনিসটা হচ্ছে মেন এইটা, এটা আপনি জুতোর গোড়ালিতে লাগিয়ে নেবেন যদি ব্যথা হয় পায়ে, এটা আপনাদের আমি জানিয়ে দিলাম, এটা জানানো খুব জরুরি ছিল। যাই হোক, আর 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 একটা কথা বলি বন্ধুরা, আমার আমি যে জুতো পরে হাঁটি এই জুতোগুলো কিন্তু বিশাল দামি জুতো না, একবার অতি সাধারণ জুতো, মানে হয় খাদিমস নাহলে থ্রিলারস, এই দুটো কোম্পানি আমি মানে একদম রিজনেবল কম দামের মধ্যে, সিলেদার্স তো একদম কম দামের। তো আমি সবসময় সিলেদার্সের স্পোর্টস শুয়ের সব থেকে হাইস্ট রেঞ্জটা আমি ব্যবহার করি এখন বর্তমানে, মানে গত বছরও সেটা করি, তার আগে খাদিমস ব্যবহার করতাম। তো
তখন আমি হাঁটাহাঁটিও তো করতাম না, তাই জুতো একটা নিতে হয় স্পোর্টস শু, দেখতে একটু ভালো হলে পরে নিতাম, ওই 1200-1500 টাকা তার দাম হতো। কিন্তু আমি যখন হাঁটতে গিয়ে সমস্যায় পড়লাম যে কুশন ভালো দরকার, জুতো যেন কমফোর্ট হয় হেঁটে, তখন আমি একটু ভাবতে শুরু করলাম। আমাকে অনেকে বলেছেন যে নাইকের জুতো নিয়ে নিন, অ্যাডিডাস নিয়ে নিন, পুমা নিয়ে নিন, তো অনেক নামি নামি কোম্পানি বলেছেন, উডল্যান্ড নিয়ে নিন। কিন্তু আমি একবার ভাবলাম নেব, ভাবলাম যে জুতোতে 4-5 হাজার টাকা ইনভেস্ট করব, দেখি তো কিছু বিকল্প হয় কি না। আমি একদিন সিলের আসতে গেলাম, গিয়ে ওই দোকানে বসে ওই সেলস বয়গুলোকেই বললাম, যারা ওই টিকিট টিকি করে সেলস বয় ওদেরকেই বললাম যে আমি হাঁটবো, আমাকে সেই রকম জুতো দাও, কমফোর্ট হবে, কুশন ভালো থাকবে, সেই রকম জুতো দাও। তো আমাকে এটা এই জুতোটার বয়স প্রায় 2 বছর হতে চলল, আমাকে ওরা এই জুতোটা দিল, এটা সিলের আসছে। এই জুতোটা আমি দেখাচ্ছি, জুতো দেখাচ্ছি, কেন জুতো নিয়ে আলোচনা হচ্ছে, ওদের জুতো তো দেখাতেই হবে। এই জুতোটা আমি 2 বছর ধরে পরছি, আর জুতোটা পরে আমার এত কমফোর্ট লাগতো, আমি এই জুতোটা পরে হাঁটা শুরু করলাম, এই জুতোটা দিয়ে এই কুশন লাগিয়ে নিতাম, নিয়ে হাঁটা শুরু করলাম। আমার পায়ের ব্যথা গায়েব হয়ে গেল, পায়ের যে প্রতিটা আঙুলে ফোসকা পড়ত, সেই আঙুলে ফোসকা পড়ার জন্য না পায়ে সে কাপড়ের পাড় জড়াতাম, পাতলা করে জড়িয়ে জড়িয়ে নিয়ে হাঁটতাম। আমি তো হাঁটা বন্ধ করিনি, যত যাই হয়ে যাক, ও দুটো পায়ের 3টে করে আঙুলে, মানে ওই যেটাকে সোজা বাংলায় বলে ন্যাকড়া, পাতলা করে জড়িয়ে নিতাম যাতে একটার সঙ্গে আরেকটা না ঠেকে। এইভাবে নিয়েও কিন্তু আমি হেঁটেছি। তারপরে ধীরে 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 যখন আমি জুতো পরিবর্তন করলাম, পায়ে এই যে কুশন লাগালাম, জুতোর কুশন ভালো দেখে নিলাম, তখন কিন্তু সব ব্যথা গায়েব হয়ে গেল। এখন আর আমার পায়ে কোনো ব্যথাই নেই, কোনো আঙুলে ফোসকা পড়ে না, গোড়ালিতে ব্যথা হয় না, কিচ্ছু হয় না। আমি কিন্তু পুরো রোজ আমি একদম পুরো নিয়ম করে 3.5-4 কিলোমিটার হাঁটি, এই এখন তো টেট মিলেই হাঁটি, আমি মাঝে মাঝে রাস্তাতেও বেরিয়ে যাই হাঁটতে, রাস্তাতেই হাঁটুন, ট্রেডমিলে হাঁটার কোনো দরকার নেই, কারণ ট্রেডমিল কিনে হাঁটতে হবে এরকম কোনো মানি নেই, এটা কোনো কথাই না। আমি কিনেছি, আমি তখন ভেবেছিলাম যে মানে বাড়ির সবাই হাঁটবো, আমার স্ত্রী এবং কন্যা ওরা তো আর রাস্তায় সকালবেলা বেরিয়ে হাঁটতে পারবে না, সবার কথা মনে করেই আমি কিনেছি, এবং সেটা কেনার ফলে অনেক লাভ হয়েছে, ওষুধের খরচা অনেক কমে গেছে আমার, তো অন্তত বিশেষ করে। আর আমার এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এই স্পোর্টি ভাব, এটা কিন্তু এটাও তার একটা কারণ, যে ট্রেডমিল, শুধু ট্রেডমিল না হাঁটা আর কি, আর হাঁটার জন্য চাই ভালো জুতো, আর সেই জুতোর জন্য 4-5-6 হাজার টাকা খরচা করে ওই পুমা নাইক অ্যাডিডাস সব কিনতে হবে না, সেটাই আমি বলছি, সস্তায় জুতো পাওয়া যায়। আর আমি তো এই জুতোটা পরে আমি বলছি, এই জুতোটা পরে আমি 1100 কিলোমিটার হেঁটেছি, 1100 কিলোমিটার, ভাবতে পারছেন বন্ধুরা, গলাটা দেখুন অনেকটাই ক্ষয়ে গেছে। এই জুতোটা পরে আমি 1100 কিলোমিটার হেঁটেছি, এ তো খুব সোজা, আমি এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, এখানে তো রিডিং ওঠে, প্যানেল বক্সে সবই দেখা যায়, প্রত্যেক দিন আমি পুরো মানে আমি একটা খাতা করেছিলাম, সেই খাতায় কতটা হেঁটেছি, কীভাবে হেঁটেছি, কত কিলোমিটার হেঁটেছি, কতক্ষণ ধরে হেঁটেছি, কত কিলোমিটার স্পিডে কতক্ষণ হেঁটেছি, সব পুরো লেখা থাকতো, এবং সেই লেখা আমি আপনাদের দেখাতে পারি, খাতাটা আমাকে খুঁজে বার করতে হবে। এরকম পুরো 1.5 বছর আমি লিখে রেখেছি, তারপরে লিখতে লিখতে এখন আর লিখতে হয় না, এখন এমনিতেই হাঁটি, এখন জানি লিমিট করে নিয়েছি কতটা হাঁটবো, কিন্তু এই জুতোটা পরে আমি 1100 কিলোমিটার হেঁটেছি। তার মানে বুঝতে পারছেন, এই জুতোর দাম কিন্তু 800 টাকা, মাত্র 800 টাকা, সিলেদার্স থেকে কিনেছি, এটা কিন্তু সিলেদার্সের অ্যাড করছি না, সস্তার জুতো ভালো হতে হবে, সে খাদিম সিলেদার্স যাই হোক না কেন, তবে আমি এই দুটো কোম্পানিকেই মানে একটু সস্তার মধ্যে একটু মনে করি, হ্যাঁ ঠিক আছে, এরা একটু পদের জুতো করে, মোটামুটি ভালো। তো যাই হোক, এই জুতোটা আমি এখনও কিন্তু জুতোটা পরি, আমি যেটা আমি এখন ঠিক পরে হাঁটি না, এটা আমি পরে বেড়াতে যাই, কমফোর্ট লাগে তো, সেজন্য এটা আমি পরে বেড়াতে যাই, একদম পাহাড়ে মাড়ে উঠে যাই এই জুতো পরে। এখনও 1100 কিলোমিটার হাঁটার পরে জুতোটা কিন্তু আমি পেলেই নি, এখন অবশ্য মনে হচ্ছে জুতোটা আর ব্যবহার করবো না,
যাই হোক সেটাই আমি বললাম আপনাকে বন্ধুরা, একটা জুতো পরে কত কিলোমিটার হাঁটা যায় সেটা আমি দেখে নিলাম। 1100 কিলোমিটার হেঁটেছি, এখন আর ট্রেডমিলে হাঁটি না, রাস্তায় হাঁটি। এই কাউন্টটা কিন্তু এখন আর করি না, তাহলে আরো 150 বেড়ে যাবে কিলোমিটার। যাই হোক, একটা সঙ্গে রসি কথা করলাম। আর এখন আমি যে জুতোটা কিনেছি খুব রিসেন্ট, এটা পুজোর সময় কিনেছি, খুব রিসেন্ট তো বলা যাবে না, তবে এই জুতোটা পরে এখন হাঁটছি। এটাও সিলেদার্সের জুতো, আমি দেখাচ্ছি আপনাদের। এই জুতোটা পুরো হাঁটার জুতো, দেখুন একদম হালকা। আর জুতোর যে কুশনটা তো দারুণ, মারাত্মক কুশন, একদম পুরো হাত বসে যাচ্ছে, মানে এখানে। আর আমার এই জুতোটা পরে আমার আর এই জিনিস লাগাতে হয় না, একদমই লাগাতে হয় না। আর ধীরে ধীরে ব্যথা কমে গেছে, এখন তো অভ্যেসও হয়ে গেছে, সেই কারণেও কিছুটা আর লাগে না। এখন পাও সেইভাবে সেট হয়ে গেছে, এখন আর আঙুলো ঘষাও খায় না, আঙুলো ফুসকাও পড়ে না। এই জুতোটা নতুন কিনেই পরে হাঁটতে শুরু করেছি, কোনো সমস্যাই হয়নি। এটাও আমি ওদের বলেছি, আমার কোনো সুন্দরের দরকার নেই, বিশাল সুন্দর ওদের এরকম দরকার নেই, সব থেকে ভালো জুতো দেখাও স্পোর্টস শু হাঁটবো। তো ওরা আমাকে এই জুতোটা দিল, সত্যি আমার জুতোটা পরে ভালো লাগলো। আমি জুতোটা আপনাদের একবার দেখিয়ে দিই কি ধরনের জুতো। এটা কিন্তু মাত্র 850 টাকা দাম, শ্রীলেদার্স থেকে দিচ্ছি। আর এর কুশনটা দেখুন, দেখতে পাচ্ছেন ভেতরে জুতোটা, তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, তাহলে বন্ধুরা জুতো সম্বন্ধে তো আলোচনা হলো, তো এই ভিডিওটা আমি জানি না কেমন হলো। যাই হোক, আমি যেটা আমার মনে হয়েছিল এটা নিয়ে একটা ভিডিও বানাবো, বানিয়ে দিলাম। আপনাদের আইডিয়াও আশা করি কিছুটা হলো। জুতো মানে একদম 5000-10000 টাকা দিয়ে কিন্তু এরকম কোনো মানে নেই, আমি তো করি না অন্তত। আমার এই 850-850 টাকার জুতোই একদম আরামসে দৌড়াচ্ছি, কোনো প্রবলেম নেই, কুশান খুব ভালো আর পরে কমফর্টও আছে। আর জুতো আমি একটা জিনিস দেখেছি, আগে আমি 7 নম্বর জুতো পরতাম, এই লাস্ট আমি একবার দেখলাম 7 নম্বর জুতো পরলে পায়ের আঙুলগুলো যেন একটু মানে জুতোর সামনের দিকে ঠেকে যায়, মনে হয় যেন অনেকক্ষণ হাঁটলে পরে পায়ের আঙুলের মানে ডগা ব্যথা হয়, এরকম কিছু দেখতাম। কিন্তু তাও আমি 7 নম্বরই ব্যবহার করে দিতাম, অত মাথা ঘামাতাম না। কিন্তু আমি হঠাৎ চিন্তা করলাম যে এক সাইজ যদি জুতোটা বড় পড়ি, মানে আমার 7 নম্বর টাইট চাই, সেখানে যদি আমি 8 নম্বর পড়ি দেখি কেমন হয়। তো 8 নম্বর জুতো কিনে আমি বুঝতে পারলাম আমার আসলে জুতোর সাইজ 8 নম্বরই, কারণ জুতো একদম টাইট জুতো কখনোই পরা ভালো না, তাতে আপনার পায়েরও ক্ষতি, হাঁটতে তো কষ্টই হয় পায়েরও ক্ষতি। সেই জন্য জুতো সবসময় একটু বড় নেওয়াই ভালো। তারপর থেকে আমি লাস্ট 7-8 বছর 10 বছর ধরে 8ই ব্যবহার করি, 8 নম্বর। এখন একদম পুরো কমফোর্ট, সামনের দিকেও একটু গ্যাপ থাকে পায়ের, আর কোনো ফোসকা পড়ার ব্যাপারই নেই। আর জুতোটা আমি কেমন কিনি সেটা তো বলেই দিলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ারও করে দিন, আর বেল আইকনটা একটু বাজিয়ে রাখবেন নতুন ভিডিও আপলোড হলেই যাতে টের পান, ঠিক আছে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক দেখলেই আমি বুঝতে পারি যে এই ভিডিওটা কেমন হলো। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সেই বুঝে আমি পরবর্তী ভিডিওতে ব্যবস্থা নিতে পারবো, ঠিক আছে বন্ধুরা। আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।